ओके তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আজকের ক্লাস হচ্ছে আমাদের ওয়েবসাইট তৈরি পার্ট 3। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কিভাবে আমরা যে একটা ওয়েবসাইটের ভিতরে যতগুলো সফটওয়্যার প্রয়োজন হয়, মানে একটা অ্যাপস এর ভিতরে বা ওয়ার্ডপ্রেস এর ভিতরে যতগুলো সফটওয়্যার প্রয়োজন হয় বা কিভাবে থিমস ইনস্টল দিতে হয় বা কিভাবে কি করতে হয় বা কিভাবে সফটওয়্যার ইনস্টল দিতে হয়, প্রত্যেকটা প্রসেস আমরা এ টু জেড স্টেপ বাই স্টেপ শিখেছি। তো আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে ওয়েবসাইটের ভিতরে যতগুলো প্রোগ্রামস আছে, পেজ বার, মেনু বার, হ্যাঁ, এই প্রত্যেকটা স্টেপ কিভাবে আমরা সাজাবো এবং একটা ই-কমার্স এর অনুযায়ী বা একটা অ্যাফিলিয়েট মার্কেটার যে সাইটগুলো হয়ে থাকে ঠিক ওই রকম আমরা কিভাবে একটা অ্যাফিলিয়েট মার্কেটিং এর সাইট হিসেবে তৈরি করতে পারি। তো আমি স্ক্রিনে চলে যাচ্ছি, আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন। আপনাদের যদি ক্লাসের ভিতরে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই ক্লাস শেষে আমাকে বলবেন, আমি আপনাদের প্রবলেমগুলো এ টু জেড সলভ করে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো আমি এখানে আমাদের ওয়ার্ডপ্রেস এর অ্যাডমিন প্যানেলের ভিতরে চলে গেলাম। আমাদের ওয়েবসাইটে অ্যাডমিন প্যানেলের ভিতরে আমি অ্যাক্সেস নিচ্ছি। তো অ্যাডমিন প্যানেলে যেতে হলে আপনাদের পুরো ওয়েবসাইটটা লিখতে হবে, তারপর wp-admin লিখে সার্চ করলে আপনারা অ্যাডমিন প্যানেলে চলে যাবেন। ওকে, তো এখানে আমাদের আইডি এবং পাসওয়ার্ড চাচ্ছে। আইডি পাসওয়ার্ড কি দিয়েছি ভুলে গেছি, দাঁড়ান এখানে দেখি হয় কিনা। ইউজারনেম না, সরি, ইউজারনেম দিয়েছিলাম অ্যাডমিন, এখানে পাসওয়ার্ড কি হয় কিনা, পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে। একটু লগ ইন করে নেই, কারণ পাসওয়ার্ড সম্ভবত ভুলে গেছি আমি। এবার ঠিক আছে। ওকে, তো দেখুন আমরা কি করলাম, ইতিমধ্যে আমরা আমাদের অ্যাডমিন যে প্যানেল আছে এই প্যানেলের ভিতরে আমরা অ্যাক্সেস নিয়ে নিলাম। আমরা অ্যাডমিন আমাদের যে ড্যাশবোর্ড আছে এই ড্যাশবোর্ডের ভিতরে আমরা অ্যাক্সেস নিয়ে নিলাম। ওকে, তো তারপর দেখুন এখানে আমাদেরকে দেখাচ্ছে যে পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্টস, এখানে অনেকগুলো অপশন আছে। আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখব। তো তার আগে আমরা একটু আমাদের ওয়েবসাইটটা একটু দেখি, ভিজিট করে দেখি আমাদের ওয়েবসাইট। এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমরা আমাদের ওয়েবসাইটে লগইন করে নেই যে আমাদের ওয়েবসাইটটা দেখতে এখন কি রকম দেখাচ্ছে। দেখুন এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটটা এডিট করতে পারি। আবার আমরা জিনিসটা করতে পারি, আমরা এখান থেকে আমরা এই মেইন পেজ থেকে আমরা কি করতে পারি, আমাদের ওয়েবসাইটটা এডিট করতে পারি। তো মেইন পেজ থেকে আপনাকে আপনার ওয়েবসাইটটা এডিট করতে হলে আপনাকে জিনিসটা করতে হবে, সরাসরি চলে যেতে হবে এখান থেকে। এই যে দেখুন কাস্টমাইজ, আপনি সরাসরি চলে যাবেন এখানে কাস্টমাইজ। আমরা যখন কাস্টমাইজে চলে যাব, কাস্টমাইজে যাওয়ার পর আমাদের এখানে আরেকটা অপশন আসবে। ওকে, আমাদের রেফার করে আমাদের আরেকটা পেজে নিয়ে যাচ্ছে। ওকে, তাহলে দেখুন কাস্টমাইজ, আমরা যখন কাস্টমাইজেশনে ক্লিক করলাম, ক্লিক করার পর কাস্টমাইজ থেকে আমাদেরকে রেফার করে আমাদের পেজের যে সেকশন বার আছে আমাদের সেকশন বারে নিয়ে আসছে। তো সেকশন বারে আসার পর এখানে দেখুন আমরা পাচ্ছি ওয়ার্ডপ্রেস ডিফল্ট, তারপর লেআউট, front page section, total color and busy option, preloader, social icon, তারপর এখানে পাচ্ছি menus, তারপর এখানে পাচ্ছি widget, WooCommerce, Yoast SEO, এখানে আমরা পেয়ে যাচ্ছি। তো আমরা একটু দেখি WordPress ডিফল্টে আমাদের কি আছে। WordPress ডিফল্টে আমাদের কি আছে, আমরা যদি WordPress ডিফল্টে ক্লিক করি, ক্লিক করার পর এখানে আরো তিনটা অপশন পাচ্ছি। একটা পাচ্ছি সাইট আইডেন্টিটি, একটা পাচ্ছি হোম পেজ সেটিংস, একটা পাচ্ছি অ্যাডিশনাল CSS। তো আমরা যদি এখান থেকে যদি সাইট আইডেন্টিটিতে যদি ক্লিক করি, সাইট আইডেন্টিটিতে ক্লিক করার পর আমরা এখানে পাচ্ছি লোগো, তারপর রেটিনা লোগো, তারপর লোগো হোয়াইট, তারপর এখানে পাচ্ছি সাইট টাইটেল, তারপরে হচ্ছে এখানে পাচ্ছি ট্যাগলাইন। তারপর আমরা যদি একটু নিচে যাই এখানে অনেকগুলো অপশন পাচ্ছি। এখন কথা হচ্ছে যে আপনার ওয়েবসাইটে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে টপ স্টোর নামে যে বাটনটা আছে বা লোগোটা আছে, এই লোগোটা আমরা এখানেও দেখতে পাচ্ছি। মানে আপনার ওয়েবসাইটে আপনি ইচ্ছে মতো আপনি যে কোনো একটা লোগো আপনি সেট করতে পারবেন। তো আমরা যদি এই 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 লোগোর সাইজ যদি জানতে হয়, মনে করুন এই যে লোগোটা, এই লোগো পারফেক্ট ওয়েতে আপনি সাজাবেন, পারফেক্ট ওয়েতে আপনি দিবেন। তো আমরা যদি এটাকে যদি ওপেন করি, এই ইমেজটাকে যদি ওপেন করি, ওপেন করার পর এই ইমেজটাকে যদি আমরা ডাউনলোড করি, ডাউনলোড করার পর এই ইমেজের পারফেক্ট ওয়েতে যে পারফেক্ট যে সাইজটা আছে সেই সাইজটা আমরা বের করতে পারবো। ওকে, আমরা এটাকে সেভ করে নিলাম। ওকে, আমরা এটাকে সেভ করে নিলাম। এখন আমরা একটু ডাউনলোডে গিয়ে দেখি আমাদের এই পেজের সাইজ কতটুকু বা আমাদের লোগোর সাইজ কতটুকু। আমরা একটু ডাউনলোডে যাই, ডাউনলোড। তো এই হচ্ছে আমাদের সাইজ, আমাদের লোগো। তো আমি এখান থেকে আমরা আমাদের যে লোগোটা আছে এই লোগোটার সাইজ এখান থেকে দেখতে পাবো। প্রপার্টিজে গিয়ে আমরা আমাদের লোগোর সাইজ দেখতে পারবো। তো আমাদের ডিটেলস যদি যাই আমরা এখানে দেখতে পাচ্ছি 197/50। হ্যাঁ, সরি এখানে না, এই হচ্ছে 197/50। হ্যাঁ ঠিক আছে, এটা 197/197 পিক্সেল বাই 50 পিক্সেল, মানে ওয়াইড হচ্ছে 197 আর হাইট হচ্ছে 50। ঠিক আছে, ওকে। এখন যদি আমরা একটু ক্যানভাতে যাই, আমরা ক্যানভা দিয়ে লোগো তৈরি করি আমাদের নিজেদের মতো করে, আমাদের ইচ্ছে মতো করে আমরা একটি লোগো তৈরি করি। আমরা ক্রিয়েটিভ ডিজাইনে যাচ্ছি, ক্রিয়েটিভ ডিজাইন থেকে আমরা এখানে যাচ্ছি কাস্টম সাইজ। তো ওয়াইড আমরা দেব 197 আর হাইট আমরা দেব 50। যদি আমরা এখন যদি ক্রিয়েট অপশন ক্লিক করি তাহলে দেখুন আমাদের সামনে একটা ব্ল্যাঙ্ক পেজ, লগোর একটা ব্ল্যাঙ্ক পেজ আমাদের সামনে চলে আসবে। এই দেখুন আমাদের সামনে একটা লগোর ব্ল্যাঙ্ক পেজ আমাদের সামনে চলে আসলো। তো আমরা আবার দেখি আমাদের সাইজ ঠিক আছে কিনা, 197/50 পিক্সেল, ঠিক আছে। এখন আমরা কি করব, এখানে আমরা যে রিলেটেড এখানে তো সে টপ স্টোর দিয়েছে, আমরা যে রিলেটেড কি করব, যে রিলেটেড আমরা এখানে সাইট তৈরি করব ওই রিলেটেড একটা নাম এখানে দেব। তো তার আগে আমরা একটু টাইটেলটা আমরা বেছে নেই যে আমাদের এই ওয়েবসাইটের জন্য আমরা কি টাইটেল দিতে পারি। তো আমরা যদি একটু নিচে যাই এখানে দেখতে পাচ্ছি সাইট নেম, সাইট নেম দেওয়া আছে এখানে মাই ব্লগ। আপনি এখানে আপনার সাইট নেমটা কি দেবেন, তো আমি এখানে দিয়ে দিই বেস্ট অনলাইন শপিং। আমি এখানে দিয়ে দিলাম বেস্ট অনলাইন শপিং। তাহলে দেখুন যখন আমরা বেস্ট অনলাইন শপিং দিয়ে দিলাম, তারপরে এখানে দেখুন আমাদেরকে দেখাচ্ছে যে ট্যাগলাইন, এখানে আমাদের দেখাচ্ছে আমাদের ট্যাগলাইন। তো এখানে দেখুন ডিসপ্লে সাইট টাইটেল এবং ডিসপ্লে ট্যাগলাইন। তো ডিসপ্লে ট্যাগলাইন হচ্ছে এটা হচ্ছে আমাদের ট্যাগলাইন, ডিসপ্লে টাইটেল এবং সাইট টাইটেল হচ্ছে এটা। তো আমাদের এই সাইট টাইটেল এবং ট্যাগলাইনটা অফ রয়েছে। আমরা যদি এটাকে যদি ডিসপ্লে সাইট টাইটেল যদি ওপেন করি তাহলে আমাদের এই বেস্ট অনলাইন শপিংটা আমাদের ওপেন হয়ে যাবে। তো আমরা যদি এখানে যদি ডিসপ্লে সাইট টাইটেল যদি ক্লিক করি তাহলে দেখুন আমাদের এই বেস্ট অনলাইন শপিংটা এখানে চলে আসবে। আমাদের একটু অপেক্ষা করতে হবে। আমাদেরটা একটু রিলোড নিচ্ছে, চলে আসবে। ওকে, তাহলে দেখুন আমরা এখানে এই যে বেস্ট অনলাইন শপিং যেটা এখানে লিখে দিলাম সেটাই কিন্তু আমাদের এখানে উপস্থাপন হয়ে গেল। ঠিক আছে, আবার যদি আপনি যদি ট্যাগলাইন যদি কোনো কিছু লেখেন, মনে করেন এখানে আমরা লিখে দিলাম অনলাইন যদি মানে সাপোজ আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদের, ট্যাগলাইনে আমি লিখে দিলাম অনলাইন। তারপর আমি জাস্ট এখানে ডিসপ্লে ট্যাগলাইন যদি ক্লিক করি তাহলে দেখবেন আমাদের ডিসপ্লে ট্যাগলাইনও কিন্তু আমাদের এখানে শো হচ্ছে। তো প্রফেশনাল যেগুলো ওয়েবসাইট আছে এই দেখুন অনলাইন শো হচ্ছে। প্রফেশনাল যেগুলো ওয়েবসাইট রয়েছে এগুলোর মধ্যে সাইট টাইটেল নেম অনেকেই দেয়, অনেকে দেয় না, আবার ট্যাগলাইন অনেকে দেয় না। কিন্তু সবচেয়ে প্রফেশনাল মানে ওয়েবসাইট হচ্ছে লোগো তৈরি করা। আপনি আপনার সাইটের নামে একটা লোগো দিয়ে দেবেন, এখানে যেভাবে লোগো দিয়েছে ঠিক একইভাবে আপনি একটা লোগো দিয়ে দেবেন। তো আপাতত আমাদের এগুলো প্রয়োজন নেই, আমরা এগুলো কেটে দিচ্ছি। আমাদের সাইট টাইটেলের কোনো প্রয়োজন নেই, আমাদের ট্যাগলাইনের কোনো প্রয়োজন নেই, এগুলো আমরা তুলে দিচ্ছি, আমরা লোগোর আকারে দেবো। তো আমাদের সাইটের নাম হচ্ছে যে অনলাইন শপিং। হ্যাঁ, আমাদের সাইট নাম আমরা দিতে যাচ্ছি যে অনলাইন শপিং। তো আমরা এখানে লিখে আনি, আমরা ক্যানভাতে এখানে লিখে দিই যে অনলাইন শপিং। তো তার আগে আমরা একটা ওই যে ব্যাকগ্রাউন্ড একটা বেছে নেই, ব্যাকগ্রাউন্ড এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে নেই। মনে করুন এখান থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ডটাই নিই, এই ব্যাকগ্রাউন্ডটা নিতে পারেন। তো তার আগে আমি এখানে দেখি আমাদের ওয়েবসাইটের কালার কি, এই কালার আমরা এই কালারই নিয়ে নিই, এই কালারই নিয়ে নিই। ওকে, तो এখানে এখানে আমরা লিখে দিব, আমরা টেক্সটে যাই, টেক্সট থেকে এড এ হেডিং, তো আমরা এখানে লিখে দেই অনলাইন শপিং, অনলাইন শপিং। ওকে, তো তারপর এর ফন্ট সাইজ আমরা কমাতে পারবো এবং চেঞ্জও করতে পারবো, মানে আপনার ইচ্ছে মতো আপনি কি করতে পারবেন, এখানে আপনার ফন্ট সাইজ দিতে পারবেন। তো আমরা এই ফন্ট সাইজটা রাখলাম, এর কালারটা আমরা সাদা কালার করে দিই, সাদা কালার বা কালো কালার করে দিলাম, ঠিক আছে। এটাকে আমরা একটু বোল্ড করে দিই যাতে দেখতে আমাদের অনেক ভালো লাগে, এটাকে আমরা পুরো বোল্ড করে দিলাম। আমি জাস্ট এটা নরমালি আপনাকে দেখাচ্ছি, আপনারা অনেক সুন্দর করে অবশ্যই লোগো তৈরি করবেন। ব্যাস, আমি এটা তৈরি করলাম, তৈরি করার পর আমি এটাকে আপাতত এখান থেকে সেভ দিই, এই যে ডাউনলোড থেকে, তারপর এখান থেকে এই যে ডাউনলোডে আমরা সেভ করলাম। ততক্ষণ আমাদের সাইটের নাম আমরা অনলাইন শপিং, সেটা আমরা লোগো তৈরি করে নিলাম, ইতিমধ্যে আমরা একটা লোগো তৈরি করে নিলাম, ঠিক আছে। এরপর আপনি যান, আপনার সাইটে যান, গিয়ে এখানে দেখুন এই যে রিমুভ যে বাটনটা আছে, আপনি রিমুভ করে দিয়ে আপনার এই লোগোটাকে রিমুভ করে দেন, ঠিক আছে। তারপর এখান থেকে ক্লিক দেন যে সাইট লোগো, তারপর এখানে ক্লিক দেন সিলেক্ট ফাইল, তারপর এখানে ক্লিক দেন শো অল ফাইলে। তো শো অল ফাইলে ক্লিক করার পর আমরা এখান থেকে যাচ্ছি ডাউনলোড, এই হচ্ছে আমাদের ব্যানার, আমাদের লোগো সিলেক্ট করবেন, সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন, তাহলে দেখবেন এখানে আপনার লোগোটা এখানে অটোমেটিকলি শো হবে। এইরকম আমাদের লোগোটা শো হচ্ছে। তারপর এখান থেকে আপনি সিলেক্ট অপশনে ক্লিক করবেন। তো এখানে বলতেছি আপনাকে ক্রপ করার জন্য, আমরা এটা পুরোটাই নেই, আমরা ক্রপের কোনো প্রয়োজন নেই, আমরা পুরোটাই নিলাম, নেওয়ার পর জাস্ট ক্রপ ইমেজে আমরা ক্লিক করলাম। তাহলে দেখুন আমরা আমাদের যে লোগোটা আমরা সেটিং করেছি, এই লোগোটা আমাদের এখানে চলে আসছে, আমরা যে লোগোটা চাচ্ছি এই লোগোটা এখানে চলে আসছে। বাট আমি নর্মালি দেখাচ্ছি, আশা করি আপনারা আমার মতো এত আজে বাজে লোগো দেওয়ার চেষ্টা করবেন না, আপনারা আপনাদের ওয়েবসাইটের জন্য অনেক সুন্দর করে একটা লোগো সেটিং করবেন, যেটা আমরা একটু আগে দেখতে পেয়েছিলাম তারা তৈরি করে দিয়েছিল, এভাবে আপনারা সিম্পলি তৈরি করবেন। নতুবা আপনারা আরেক সিস্টেম করতে পারেন, এখানে আপনি তারা এখানে যে সাজেস্ট ইমেজ ডেমিনেশন দিয়েছে 250 by 250 পিক্সেল, আপনি এই রিলেটেড কি করতে পারবেন, ইমেজ তৈরি করতে পারবেন, লোগো তৈরি করতে পারবেন। আমরা একটু দেখি 250 by 250 এ আমাদেরটা কিরকম দেখা যায়। 250 by 250 পিক্সেলে আমাদের লোগোটা কিরকম দেখা যায়। ওকে, তো ঠিক একইভাবে আমরা যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা নেই, মনে করি এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিই, আমরা এই কালারই রেখে দিই, ঠিক আছে, বা এই কালারই রেখে দিই। ওকে, তারপর আমরা এখানে লিখে দিই যে অনলাইন শপিং, অনলাইন শপিং। তারপর এর ফন্ট সাইজটা আমরা যে কোনো একটা ফন্ট সাইজ দিই, মনে করুন এই ফন্টটাকে আমরা রাখি, তারপরে এটাকে আমরা বোল্ড করে দিই, বড় করে দিই, আমাদের ইচ্ছে মতো আমরা এখানে বড় করে দিই, তারপর এটাকে আমরা মাঝামাঝি রাখবো, ঠিক আছে। তারপর এটাকে আমরা ডাউনলোড দিই, ডাউনলোড দিয়ে আবার এখানে ডাউনলোড। এখন থেকে এটা আমাদের কিরকম দেখাচ্ছে, মানে যে লোগোটা আমাদের সবচেয়ে বেটার হবে যে সাইজ অনুযায়ী, ওই সাইজ অনুযায়ী আমরা লোগোটা দেওয়ার চেষ্টা করব। ওকে, তো আমরা আবার চাচ্ছি আপলোড ফাইল, এখান থেকে সিলেক্ট ফাইল, তারপর আবার শো অল ফাইল, এখান থেকে এই লোগোটা সিলেক্ট করলাম, দেন ওপেন অপশনে ক্লিক করলাম। ওকে, একটু লোডিং নেবে, তারপর এখানে সিলেক্ট অপশনে ক্লিক করলাম, তারপর এখান থেকে আমাদের আমাদের যতটুকু প্রয়োজন আছে অতটুকু মতো আমরা মার্ক করে নিলাম, আমাদের একটু হলে যথেষ্ট মার্ক করে নিলাম। দেন আর একটু ছোট করে দিই, এখান থেকে আরেকটু ছোট করে দিই, দেন আমরা ক্রপ অপশনে ক্লিক করি। এখন থেকে আমাদেরটা কিরকম দেখাচ্ছে, তাহলে দেখুন এরকম দেখাচ্ছে। আপনি চাইলে আরো ছোট করে নিতে পারবেন, আপনি চাইলে লোগোটা আরো ছোট করে নিতে পারবেন। মনে করুন আমরা যদি এখানে যদি যাই, কোথায়, এখানে যদি যাই, আপনি চাইলে লোগোটা আরো ছোট করে নিতে পারেন, যত বেশি ছোট দিবেন তত বেশি আপনার জন্য ভালো হবে। আমরা এখানে দিই, দিয়ে আমরা কি করি, এখানে ডাউনলোডে ক্লিক করি। আর আমরা যখন থিমসে গিয়েছি, থিমসের যে লোগোটা আমরা দেখতে পেয়েছিলাম ওইরকম প্রফেশনাল মানে আমরা লোগো দিয়ে দেওয়ার চেষ্টা করবো। এইভাবে আমরা এই যে তারা যেভাবে প্রফেশনাল মানে লোগো দিয়েছে, আমরা সামনে একটা লোগো দেব, একটু দেখুন যে সামনে তারা কিভাবে লোগো দিয়েছে, এই যে সামনে তারা কিভাবে লোগো দিয়েছে এবং পাশে তারা লিখে দিয়েছে, এভাবে আমরা সুন্দর করে একটা লোগো উপস্থাপন করব, তাহলে বেটার হবে। ওকে, এখন আমরা একটু যাই, গিয়ে এখন একটু দেখি আমাদেরকে এখন কিরকম দেখাবে। সিলেক্ট ফাইল, তারপর শো অল ফাইল, তারপর এখানে লোগো সিলেক্ট করলাম, তারপর ওখানে ক্লিক করলাম, তারপর আবার আমরা এখান থেকে সিলেক্ট অপশনে ক্লিক করলাম, তারপর আমরা আমাদের সাইজ অনুযায়ী এটাকে ক্রপ করে নিলাম, এটাকে আমরা আমাদের সাইজ অনুযায়ী ক্রপ করে নিলাম। আমাদের যতটুকু প্রয়োজন আছে ওটুকু আমরা নিয়ে নিলাম। এখন ক্রপ ইমেজে ক্লিক করি। মানে যত সিম্পল আপনি লোগো তৈরি করবেন তত আপনার ওয়েবসাইটটা দেখতে অনেক ভালো লাগবে। আমাদের একটা ক্রপিং হচ্ছে। তাহলে দেখুন আমাদের অনলাইন শপিংটা এই জায়গায় চলে আসলো। মানে আপনি যত ছোট করে করবেন তত বেশি দেখতে আমরা অনেক ভালো লাগবে। আর আপনারা অবশ্যই এর আগে লোগো টোগো ইউজ করবেন বা হালকা ইয়ের একটা লোগো ইউজ করবেন যাতে আপনার লেখাগুলো অনেক ফুটে ওঠে। ওকে, তারপর হচ্ছে রেটিনা লোগো। রেটিনা লোগো হচ্ছে যে আপনার এই যে উপরের যে লোগোটা আছে এই লোগোবারটা হচ্ছে রেটিনা লোগো। আমরা যদি এখানে সিলেক্ট করি, সিলেক্ট করার পর মনে করুন আমরা এখানে এই যে অনলাইন শপিং এটা যদি সিলেক্ট করে তারপর চুজ ইমেজে যদি ক্লিক করি তাহলে আমাদের রেটিনা যে লোগোটা আছে এই লোগোটা আমাদের এখানে চলে আসবে। আমাদের রেটিনা যে লোগোটা, ঠিক আছে, অলরেডি আমাদের রেটিনা লোগো সেট হয়ে গেছে। তো রেটিনার লোগো তেমন লাগবে না, তো আপনারা যদি চান রেটিনা লোগো ইউজ করবেন, নতুবা না চাইলে রেটিনা লোগো ইউজ করার কোনো প্রয়োজন নেই। তো আমরা এটা কেটে দিচ্ছি। আমরা জাস্ট এখানে এই যে লোগোটা ইউজ করলাম, তারপর এখানে একটু নিচে যাই, এখানে আমাদের কোনো প্রয়োজন নেই। এরপর দেখুন এখানে আছে সাইড আইকন। সাইড আইকন মানেটা কি? সাইড আইকন হচ্ছে আপনার উপরের যে এই যে কাস্টম ইমেজ আপনার যে লোগোটা, এখানে আমরা ওয়ার্ডপ্রেস লোগোটা দেখতে পাচ্ছি, এই লোগোটা হচ্ছে কাস্টম ইমেজ সাইড আইকন, ঠিক আছে। তো সাইড আইকনের সাইজ হচ্ছে কত? 512 বাই 512, ঠিক আছে। তো আমরা যদি ক্যানভাতে যাই, ক্যানভা এগুলো আমরা কেটে দেই। আমরা যদি এখানে দেই 512 বাই 512। ওকে, আমরা লোগোর ব্ল্যাঙ্ক পেজটা তৈরি করলাম। এখন আমরা জিনিসটা করি, আমরা গুগল থেকে একটা লোগো নামিয়ে নিই। গুগল, আমরা অনলাইন শপিং এর একটা লোগো নামিয়ে নিই, অনলাইন শপিং লোগো পিএনজি। ওকে, তারপরে যে কোনো একটা লোগো এখান থেকে নামিয়ে নিই। আপাতত এই যে অনলাইন শপিং এটাই নামিয়ে নিই। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটা নামাচ্ছি, আপনারা অনেক ভালো করে একটা সুন্দর একটা ইয়ে দেবেন। আমি এটাই রেখে দিই আপাতত, এটাকে আমি ডাউনলোড করে দিলাম। ওকে, এটা আমরা কেটে দিই, এটা প্রয়োজন নেই। ওকে, আমরা এখানে যাই, ক্যানভাতে গিয়ে আপলোড থেকে এখানে আপলোড মিডিয়া, তারপর এখান থেকে ডিভাইস, তারপর এই আমাদের ডাউনলোড ফাইল সিলেক্ট করলাম, তারপর এটাকে সিলেক্ট করে আমরা এখানে নিয়ে আসি, এটাকে আমরা সাইজ মতো বসাই, তারপর এটাকে আমরা ঠিক করে দিই, দিয়ে দিলাম। তারপরে এটাকে আমরা ডাউনলোড থেকে আবার এখান থেকে আমরা করবো কি ডাউনলোড, তারপরে এখান থেকে সেভ। ওকে, এখন আমরা যাই আমাদের সাইটে, এখানে এই যে সাইট আইকন, এখানে সিলেক্ট সাইট আইকনে ক্লিক করলাম, তারপর এখানে আপলোড ফাইল, তারপর এখানে সিলেক্ট ফাইল, তারপর এখানে শো অল ফাইলে ক্লিক করলাম, তারপর দেন আমাদের লোগোটা সিলেক্ট করলাম, দেন ওপেন অপশন ক্লিক করলাম, দেন আমাদের লোগোটা ইনপুট হচ্ছে। ওকে, তারপর এখান থেকে আমরা এই যে সিলেক্ট অপশনে ক্লিক করলাম, সিলেক্ট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে আমাদের লোগোটা আসার সাথে সাথে কিন্তু উপরে যে আমাদের লোগোর যে বারটা আছে এই বারটাও কিন্তু সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। ওকে, তো আপাতত আমাদের এখানকার কাজ শেষ। এখানে আর কোনো কিছু আপনাদেরকে করা লাগবে না, জাস্ট এখান থেকে আপনারা এই যে পাবলিশ করে ক্লিক করে এটাকে আপাতত পাবলিশ করে দেন। ওকে, এখানকার কাজ শেষ। এখন যদি আমরা সাইটটা যদি একটু ভিজিট করি তাহলে দেখতে পারবেন আমাদের যে উপরে যে সাইট লোগো এটা আপনি এখানে দেখতে পারবেন। আমরা ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে রিলোড শেষ হওয়ার পর আমাদের লোগোটা এখানে শো হবে। একটু অপেক্ষা করেন, এই দেখুন আমাদের উপরের লোগো আমরা যেটা ইউজ করেছি ওটাই শো হয়েছে, এবং আমরা অনলাইন শপিং যেটা দিয়েছি সেটাও এখানে চলে আসছে। আশা করি সেটা বুঝতে পেরেছেন। ওকে, তো এখানকার সাইট আইডেন্টিটির কাজ আমাদের শেষ। আমরা একটু ব্যাকে যাই, ব্যাকে গিয়ে এখানে রয়েছে যে হোম পেজ সেটিংস। আমরা যদি এখন হোম পেজ সেটিংসে যাই, হোম পেজ সেটিংসে এখানে আছে দেখুন ইওর হোম পেজ ডিসপ্লে, মানে আপনার হোম পেজের যে ডিসপ্লেগুলা, মানে এখানে এই যে হোম পেজের যে ডিসপ্লেগুলা, এই ডিসপ্লেগুলা আপনি যেগুলো সেট করে দেবেন ওইগুলো থাকবে, নাকি আপনি লেটেস্ট যেগুলো পোস্ট আপডেট করবেন ওইগুলো আসবে। আপনি যদি মনে করেন যে না আমি লেটেস্ট পোস্ট আপডেট করব, দেন আমি যখন লেটেস্ট পোস্ট আপডেট করব আমার ডিসপ্লেতে হোম বারে যেন শো হয়, সেক্ষেত্রে আপনি এখানে কি করতে পারবেন যে ইওর লেটেস্ট পোস্ট এই অপশনে ক্লিক দিতে পারেন। এখন আপনি যদি মনে করেন যে না আমি যেটা সেট করে দেব ওইটাই যেন আমার হোম পেজে থাকে, আমি যদি কোনো কিছু যদি পোস্ট যদি অ্যাড করি এটা যেন ডিসপ্লেতে না আসে, সেক্ষেত্রে আপনি কি করবেন এখানে स्टैटिक पेज सिलेक्ट করবেন মানে আমার যেটাই আছে এটাই থাকবে এরপর দেখুন এখানে আছে হোম পেজ মানে আপনার অ্যাকাউন্টে কোন একটা মানুষ আসার পর মানে কোন আপনার ওয়েবসাইটে কোন একটা মানুষ যাচ্ছে যাওয়ার পর সর্বপ্রথম সে কোন মেনু বারটা দেখতে পারবে মাই অ্যাকাউন্ট দেখবে নাকি সিম্পল পেজ দেখবে নাকি সব দেখবে নাকি সব পেজ দেখবে কোনটা দেখবে তো আমরা প্রত্যেককেই চাই যে হোম বাটনের জন্য সে যায় কারণ আমরা প্রত্যেকই আমাদের সমস্ত কিছু আমরা কিন্তু হোম বাটনে হোম অপশনে লিখে দেই আমাদের ওয়েবসাইটে কি আছে আমাদের ওয়েবসাইটের পণ্য বা এভরিথিং যাই কিছু থাকুক না কেন আমরা হোম বাটনে দিয়ে দেই সেক্ষেত্রে আমরা প্রত্যেককেই এখানে হোম বাটন সিলেক্ট করে দেব এরপর দেখুন এখানে আছে পোস্ট পেজ মানে আপনি যে পোস্ট করবেন এই পোস্টটা কোন পেজের আকারে দেখাবে ব্লগ আকারে দেখাবে নাকি কি আকারে দেখাবে আপনি এটা যেটা সিলেক্ট করে দিবেন সেই আকারে সে এখানে শো হবে আপাতত এটা কোনো ম্যাটার না এটা আমাদের আপাতত কোনো প্রয়োজন নেই জাস্ট আমি আপনাকে দেখিয়ে দিলাম ওকে এখানে আপনারা আমাদের আর কোনো কাজ নেই এখানে আছে দেখুন অ্যাডিশনাল সিএসএস অ্যাডিশনাল সিএসএস এর আমাদের কোনো কাজ নেই যদি কোনো ক্ষেত্রে যদি আমাদের এটা প্রবলেম হয় সিএসএস এর কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে আমাদের প্রয়োজন আছে ওকে तो आमी आपातत এখান থেকে বের হই আমরা ওয়ার্ডপ্রেস ডিফল্ট যে সেকশনটা এই সেকশনটা আমরা শেষ করলাম এরপরে যে সেকশনটা সেটা হচ্ছে লেআউট আমরা যদি লেআউটে যাই লেআউটে যাওয়ার পর আমরা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বার পাচ্ছি একটা হচ্ছে হেডার একটা হচ্ছে ব্লক একটা হচ্ছে ফুটার একটা হচ্ছে স্লাইড বার একটা হচ্ছে মুভ টু টপ তো আমরা যদি হেডার অপশনে যাই হেডার অপশনে যাওয়ার পর আমরা এখানে আরো দুইটা সেকশন পাচ্ছি একটা হচ্ছে অ্যাবভ হেডার একটা হচ্ছে মেইন হেডার আমরা যদি অ্যাবভ হেডারে যাই অ্যাবভ হেডার যাওয়ার পর এখানে দেখুন ডিসপ্লে ইন মোবাইল মানে আপনার যে ভার্সনের যে লেআউটটা এই যে পুরো লেআউটটা কি রকম দেখাবে আপনার পুরো লেআউটটা কি রকম দেখাবে এখানে এখানে একটা দুটো তিনটা চারটা স্টেপ আছে আপনি এটা যদি মানে সিলেক্ট করেন এই লেআউটটা আপনাকে এই একটা স্টেপে দেখাবে ঠিক আছে আর এই লেআউটটা আবার যদি আপনি যদি দুইটা স্টেপে যদি সিলেক্ট করেন এই যে এখানে টু স্টেপে যদি সিলেক্ট করেন আপনার লেআউটটা দুই স্টেপে দেখাবে আপনার লেআউটটা দুই স্টেপে দেখাবে এই যে দেখুন আপনারা যদি একটু লক্ষ্য করে দেখুন আমরা যদি এখানে যদি মনে করুন এখানে ক্রসে ক্লিক করে দিলাম আপাতত আমি ক্রসে ক্লিক করে আপনাদের বোঝানোর জন্য বলতেছি আপনারা এই জিনিসটা বুঝতে হবে একদম উপরে দেখুন আমি এখানে যদি যেহেতু লেআউট অফ করে দিয়েছি আমাদের উপরে কিন্তু অনেকগুলো লেখা ছিল যেটা কিন্তু চলে গেছে দেখুন আমি এখানে এই যে ওয়ান সেকশনে যদি ক্লিক করি একদম সিধা লাইনে যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে আমাদের এই উপরের সেকশনটা আমাদের চলে আসবে এই দেখুন চলে আসছে ওয়েলকাম টু টপ স্টোর এটা কিন্তু চলে আসছে আবার দেখুন এখানে কিন্তু এক লাইনে চলে আসছে এখন যদি আমি যদি এখানে এটাকে যদি ভাগ করে দুই লাইনে যদি করে দেই তাহলে দেখুন এটা কিন্তু বাম পাশে সরে আসবে এই ওয়েলকাম টু টপ স্টোরটা কিন্তু বাম পাশে সরে আসবে এবং ডান পাশে আমাদের সোশ্যাল মিডিয়াগুলো চলে আসবে এখন এটাকে যদি আমি তিনটা স্টেপ করে দেই তাহলে দেখুন এটা কিন্তু তিনটা স্টেপে বিভক্ত হবে ঠিক আছে ওকে তো আপাতত এটা নরমালি দুইটা স্টেপে থাকা ভালো ওকে এখন কথা হচ্ছে যে এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েলকাম টু টপ স্টোর আমাদেরটা তো টপ স্টোর না আমাদেরটা হচ্ছে অনলাইন শপিং ঠিক আছে অনলাইন শপিং তো সেক্ষেত্রে আমরা এখানে দিয়ে দিব ওয়েলকাম টু অনলাইন শপিং আমরা এখানে দিয়ে দিলাম ওয়েলকাম টু অনলাইন শপিং যখনই আমরা ওয়েলকাম টু অনলাইন শপিং দিয়ে দিলাম সাথে সাথে দেখুন আমাদেরটা চলে আসলো ওয়েলকাম টু অনলাইন শপিং এরপরে আমরা নিচে যাই নিচে গেলে আমরা এখানে দেখতে পাবো সরি এখানে আমরা নিচে যাই নিচে গেলে আমরা দেখতে পাবো কলাম 2 এতক্ষণ আমরা কলাম 1 শেষ করলাম এই যে কলাম 1 এটা হচ্ছে কলাম 1 আর এটা হচ্ছে কলাম 2 কলাম 2 তে কি আছে সোশ্যাল মিডিয়া এই যে এখানে ফেসবুক পিন্টারেস্ট ইনস্টাগ্রাম ইউটিউব তারপর যে ওয়েবসাইট অনেকগুলো আছে সাউন্ডক্লাউড অনেকগুলো আছে তো আপনি উপরে পারে সোশ্যাল মিডিয়া রাখবেন নাকি ট্যাক্স রাখবেন নাকি মেনু রাখবেন নাকি উইডগেট রাখবেন তো প্রত্যেকই মানুষ কিন্তু সোশ্যাল মিডিয়া রাখতে ভালোবাসে একদম উপরে অথবা একদম নিচে তো আমরা এটাকে সোশ্যাল মিডিয়া রেখে দিলাম এরপর যদি আমরা একটু নিচে যাই এখানে দেখুন হাইট এবং বাটন বর্ডার আছে আমরা যদি হাইটটাকে এখানে আছে 35 আমরা যদি বাড়িয়ে দেই তাহলে দেখুন আমাদের হাইটটা বেড়ে যাচ্ছে এই দেখুন আমাদের হাইটটা বেড়ে যাচ্ছে আপনি চাইলে আপনার হাইটটা আরো ছোট করে দিতে পারবেন একদম ছোট করে দিতে পারবেন আপনি চাইলে আরো একটু বড় করে দিতে পারবেন তো এটা যেভাবে আছে ওইভাবে ডিফল্টই থাক এরপর দেখুন এখানে আছে দেখুন যে বটম বর্ডার আমরা যদি বটম বর্ডারে যদি ক্লিক করি তাহলে দেখুন আমাদের এই যে মাঝে আরেকটা বটমটা ফাঁকা হচ্ছে এটা আপনি কি করতে পারবেন আপনার মতো করে ইচ্ছে মতো করে দিতে পারবেন তো আমি এটা ডিফল্ট আকারে রাখছি তারপর দেখুন এখানে আছে বর্ডার কালার আপনার বর্ডারের কালারে কি রকম কালার দেবেন আমরা যদি এখানে যদি সিলেক্ট করে আপনি এখানে যে কালারটা সিলেক্ট করবেন আপনার বর্ডার কালারটা এরকম সিলেক্ট মনে করুন আমরা লালটাই সিলেক্ট করলাম ঠিক আছে আমরা লালটাই সিলেক্ট করলাম আপনার বর্ডারটা লাল হয়ে গেল কিভাবে আমরা যদি এই যে বাটন বর্ডারটা যদি ফাঁক করি তাহলে আমরা দেখতে পারবো এই দেখুন করে দিলে আমরা এখানে দেখতে পারবো। আপাতত এটা আমাদের কোনো প্রয়োজন, আপনারা চাইলে এটা করে নিতে পারবেন। আপনারা যদি ডিজাইন করতে চান আপনারা এখান থেকে ডিজাইন করতে পারবেন, আপনার ইচ্ছে মতো এখানে কালার শো করাতে পারবেন। ঠিক আছে, আপনার যে কালারটা ভালো লাগে সেই কালারটা দিতে পারবেন। তো আপাতত আমাদের এটা কোনো প্রয়োজন নেই। ওকে, তো আপাতত আমি এখান থেকে এই যে পাবলিশ দিয়ে বের হচ্ছে। তো আমাদের অ্যাবভ হেডারের যে সেকশনটা আছে আমরা অ্যাবভ হেডারের সেকশনটা শেষ করলাম। এখানে অ্যাবভ হেডারের আর কোনো কিছু অপশন নেই। তো আর ঠিক আছে, ওকে, তো আমরা এখান থেকে বেঁকে যাই। বেঁকে যাওয়ার পর আমরা এখানে পাচ্ছি অ্যাবভ হেডার, পরে আমরা এখানে পাচ্ছি যে মেইন হেডার। তো আমরা যদি এখানে যদি মেইন হেডারে যদি ক্লিক করি, তো মেইন হেডারে দেখুন হেডার লেআউট, এখানে কিন্তু একটাই লেআউট আমরা দেখতে পাচ্ছি, একটাই লেআউট দেখতে পাচ্ছি। আর বাকিগুলো যেগুলো আছে এগুলো আপনাকে জিনিসটা করতে হবে, আপনাকে কিনে তারপর ইয়ে করতে হবে। লেআউট গুলো কি, এখানে যতগুলো লেখাগুলো আছে প্রত্যেকটা হচ্ছে লেআউট, প্রত্যেকটা হচ্ছে লেআউট। তারপরে এখানে এখানে দেখুন মেইন এলিমেন্ট, মেনু এলিমেন্ট, এই যে বারটা, এই বারটা হচ্ছে মেনু এলিমেন্ট। এই মেনু এলিমেন্টটা লেফটে থাকবে নাকি সেন্টারে থাকবে না রাইটে থাকবে সেটা আপনি করে দিতে পারবেন। এই যে মেনু এলিমেন্ট, তো আমরা যদি এটাকে যদি সেন্টার করে দেই তাহলে দেখুন আমাদের মেনু এলিমেন্টটা একদম সেন্টারে চলে আসবে। আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন, এই দেখুন একদম সেন্টারে চলে আসছে। আমরা যদি এটাকে যদি রাইটে যদি ক্লিক করি তাহলে দেখুন এটা একদম রাইটে চলে যাবে। আপনারা একটু দেখবেন, লক্ষ্য করলেই দেখতে পারবেন যে এটা একদম রাইটে চলে গেছে। ঠিক আছে, আমরা যদি এটাকে যদি এই যে লেফটে করে দেই তাহলে দেখুন এটা চলে আসবে। মানে একটা ওয়েবসাইটের সঠিক ওয়ে হচ্ছে লেফটে থাকা, লেফটে প্রত্যেকটা জিনিস মেনু বার থেকে থাকে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে যে কল টু। হ্যাঁ, কল টু মানে এখানে কল টু মানে আপনার ফোন নাম্বারের কথা বলা হচ্ছে, মানে এখানে আপনি কি দিতে যাচ্ছেন। আমরা কল টু পরিবর্তে আমরা এখানে দিতে যাচ্ছি মনে করুন যে কন্ট্যাক্ট নাম্বার, বা এখানে দিতে যাচ্ছি আমরা ফোন নাম্বার, ফোন নাম্বার। তাহলে দেখুন এখানে আমরা ফোন নাম্বার লেখার সাথে সাথে আমাদের এখানে ফোন নাম্বারটা চেঞ্জ হচ্ছে। তারপর আপনি আপনার ফোন নাম্বার এখানে দিয়ে দেন। আমি এখানে আমার নাম্বার দিয়ে দিলাম। দেখুন এখানে আমার নাম্বারটার সাথে সাথে এখানে কিন্তু আমার ফোন নাম্বার কি হবে, চেঞ্জ হয়ে যাবে। এখানে কিন্তু আমার নাম্বার চেঞ্জ হয়ে যাবে। এখন একটু দেখুন এখানে দেখাচ্ছে যে মোবাইল মেনু, মানে আপনার মোবাইল যে মেনু বারটা আছে এই মেনু বার কোথায় থাকবে, সেন্টারে থাকবে নাকি লেফটে থাকবে নাকি রাইট থাকবে। আমরা যদি লেফটে করি তাহলে দেখুন আমাদের মেনুটা লেফটে চলে আসবে, একদম একদম লেফটে চলে আসবে। একটু লক্ষ্য করলে দেখতে পারবেন। ওকে, আমরা যদি রাইটে করি তাহলে দেখবেন একদম রাইটে চলে আসবে। সম্ভবত এখানে জায়গা নেই সেই জন্য আসছে না। ঠিক আছে, সম্ভবত এখানে কোনো জায়গা নেই। ওকে, তো আপাতত একটু এখানে আছে ভিজিবল হুইসেল মোবাইল ডিভাইস, এগুলো আমাদের আপাতত কোনো প্রয়োজন নেই, এগুলো যেভাবে আছে ওইভাবে থাক। ঠিক আছে, ওকে, আমরা এখান থেকে আপাতত এটাকে পাবলিশ করে দিচ্ছি। তো আমরা মেইন হেডারটা শেষ করলাম। এটা যত বেশি আপনারা গাটাগাটি করবেন, যত বেশি আপনারা ক্লিক করবেন, যত বেশি আপনার সেটিংসে যাবেন, যত বেশি আপনার প্রোগ্রামে যাবেন, দেন আপনারা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ শিখতে পারবেন। ওকে, আমি জাস্ট আপনাদেরকে কৌশলগুলো শিখিয়ে দিচ্ছি। ওকে, এখান থেকে আমরা হেডার অপশন থেকে আমরা অ্যাবভ হেডার শিখলাম এবং এখান থেকে আমরা মেইন হেডার শিখলাম। ওকে, এখান থেকে একটু আমরা পেকে যাই। হ্যাঁ, আমাদের হেডারের অপশন শেষ। আমরা এখন দেখবো যে ব্লগে আমাদের কি আছে। আমরা যদি একটু ব্লগে যাই, তো ব্লগে যাওয়ার পর এখানে দেখুন ব্লগ পোস্ট কন্টেন্ট, তো এক্সপার্ট কন্টেন্ট, এখানে অনেকগুলো অপশন আছে। তো এখানে আপনি কি ধরনের কন্টেন্ট দিতে যাচ্ছেন, আপনার ফুল কন্টেন্ট দিতে যাচ্ছেন বা কোনো কন্টেন্ট রাখতে যাচ্ছেন কি না। ঠিক আছে, তো এটা যেভাবে আছে এভাবে থাকবে। এবং এখানে দেখুন দেওয়া আছে যে রিড মোর টেক্সট, মানে আপনার যে একজনের সাইটে আপনি যাচ্ছেন, মনে করেন একজনের সাইটে যাচ্ছেন, মনে করেন আমরা আরো কিন্তু আপনি একটা সাইট পড়তেছেন, মনে করেন একটা সাইট পড়তেছেন, পড়ার পর ওয়েবসাইটটা বলতেছি যে আরো পড়তে হলে আপনি রিড মোরে ক্লিক করুন, আরো পড়তে হলে আপনি রিড মোরে ক্লিক করুন। আমি দেখি এখানে রিড মোর পাই কিনা, তাহলে আপনাদের এখানে ক্লিয়ারলি বুঝাতে পারবো। তো রিড মোরে যাই আপনি অন্য কোনো জিনিস অ্যাড করে দিতে পারবেন। দাঁড়ান এখানে পাই কিনা একটু দেখি। রিড মোর ক্লিক এন্ড পয়েন্ট, এই দেখুন রিড মোর। এই রিড মোরটাকে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এই যে রিড মোর আপনি মনে করুন আমরা এখানে যদি দিয়ে দিই, আমরা যদি এখানে দিয়ে দিই মনে করুন ক্লিক শেয়ার, আমরা এখানে লিখে দিলাম ক্লিক শেয়ার। ঠিক আছে, তো এখানে এই যে এই রিড মোডে আমরা কাজ করি না, এখানে আরেকটা রিড মোড আছে যেখানে আমাদের ক্লিক শেয়ারটা চলে আসছে। আমরা একটু খুঁজলে এখানে পেয়ে যাব ক্লিক শেয়ার, ক্লিক শেয়ার। এখানে কোথায় আমরা পেয়ে যাব রিড মোড টেক্সট, bit more. Click here. अच्छा जब ये टाइम आप कौन-कौन सी जगह खुद ले पे जाओ, ठीक है से? तो ऐसे देखिए आपने की करते पार पर रीड मोड जगह क्लिक कर दीते पार बन। एक होना अपना पोस्टर जो नंबरिंग टा, मतलब कौन-कौन सी जो हम एक टू नीचे जाए, एक होने तो कौन अपना एक होने जो नंबर पोस्टर जो नंबरिंग टा, माने पेज नंबरिंग टा, एक होने जो हम एक टू नीचे जाए, हमारे प्रत्येक पेज को नंबर दिया था कोई, मतलब कौन एक एक टू नीचे जाए, एगुला तो प्रत्येक टाके नंबर दिया था कोई। ঠিক আছে তো এগুলো আপনি কিভাবে করবেন নাম্বার এড করবেন কিভাবে করবেন সেই জিনিসটা আপনি এখানে করতে পারবেন তো আপাতত এই যে ব্লগ স্পটের যে কাজটা এই কাজটা আমাদের তেমন গুরুত্বপূর্ণ না এই যে ব্লগের যে লেআউট সেকশনটা এই সেকশনটা আমাদের জন্য কোনো মানে তেমন গুরুত্বপূর্ণ না ঠিক আছে তো এটা যেভাবে আছে এভাবে আপনারা ছেড়ে দিবেন ওকে এরপর পাচ্ছেন দেখুন এখানে ফুটার তো আমরা যদি ফুটারে যদি ক্লিক করি এখানে দেখুন তিনটা সেকশন পাচ্ছি আমরা একটা হচ্ছে অ্যাবভ ফুটার উইডগেট ফুটার বিলো ফুটার তো আমরা যদি অ্যাবভ ফুটারে যদি ক্লিক করি আমরা লেআউট ফুটারের যে লেআউটগুলো আছে এই ফুটারের লেআউটগুলো আমরা এখানে দেখতে পারবো এই যে ফুটারের যে লেআউটগুলো এই লেআউটগুলো আমরা দেখতে পারবো তাহলে দেখুন এখানে এখানে এই যে একদম সিঙ্গেল দেয়া আছে আমরা যদি এটাকে যদি ডাবল করে দেই তাহলে আমরা ডাবল যে ফুটারের যে ডাবল যে সেকশনটা আছে এই সেকশনটা ডাবল সেকশনটা আমরা এখানে দেখতে পারবো তো একটু অপেক্ষা করেন আপনারা প্রত্যেকটা জিনিস কাজ করবেন মানে কোন এখানে প্রত্যেকটা জিনিস কাজ করবেন কাজ করে করে আপনি আপনার থিমসের দিকে তাকাবেন যে এই যে জিনিসটা আমরা করতেছি আমাদের কোন কাজটা বন্ধ হচ্ছে বা এর ক্লিকের ক্ষেত্রে আমাদের কোন কাজটা কি হচ্ছে সে প্রত্যেক জিনিস আপনারা এখানে দেখতে পারবেন ঠিক আছে তারপর যদি এখানে যদি একটু নিচে যাই তাহলে এই ফুটারটা আমরা দেখতে পারবো এখানে কোনো একটা জায়গায় আমাদের ফুটারটা আছে লেআউটে যে ফুটারটা এই ফুটারটা এখানে আছে দাঁড়ান এখানে পেয়ে যাব ফুটার মানে এটা হচ্ছে আমাদের ফুটার মানে আমরা এটা ক্রস দেই এই দেখুন আমরা ফুটারটা ক্রস দিলাম আমাদের ফুটারটা চলে গেল কিন্তু এখানে ফুটারটা অন করলাম দেখেন এখানে আমাদের এই জায়গায় আমাদের ফুটারটা চলে আসবে একদম নিচে আপনারা আমার মাউসের দিকে দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন এই দেখুন অ্যাসাইনমেন্ট ফুটার মেনু আমাদের চলে আসছে এটাকে যদি আমরা দুই স্টেপ করে দেই তাহলে দেখুন এখানে টু স্টেপের লেআউট আমাদের চলে আসবে একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন যে টু স্টেপ আমাদের এই যে দেখুন এখানে অ্যাসাইন ফুটার মেনু তারপর অ্যাড উইডগেট চলে আসছে আমরা এটাকে আপাতত যেভাবে ছিল ওইভাবে করে দেই ओके तो এখানে আছে যে অ্যাসাইন ফুটার মেনু তাহলে আমরা যদি একটু নিচে যাই এখানে আপনি কি দিবেন ফুটার মেনুতে আপনি কি দিবেন টেক্সট দিবেন নাকি উইডগেট দিবেন নাকি সোশ্যাল মিডিয়া দিবেন আপনি যদি এখানে যদি সোশ্যাল মিডিয়া দেন তাহলে দেখুন ফুটার মেনুতে আপনার সোশ্যাল মিডিয়াগুলো এখানে চলে আসবে মানে আপনার সোশ্যাল মিডিয়াতে টুইটার লিংকডইন ফেসবুক ইত্যাদি এখানে চলে আসবে তো আমরা চাচ্ছি যে আমাদের উপরেও আমাদের সোশ্যাল মিডিয়াগুলো থাক এবং নিচেও কি থাক আমাদের সোশ্যাল মিডিয়াগুলো থাক এটা আমরা করে দিলাম তারপরে আমরা একটু নিচে যাই নিচে গিয়ে দেখুন এখানে আছে হাইট আছে আমরা হাইটটা বাড়াতে পারবো এবং কমাতে পারবো আমরা এটা বাড়িয়ে দিতে পারবো কমাতে পারবো তো এটা যেভাবে আছে ওইভাবে থাক আমরা রিলোড করে যেভাবে আছে ওইভাবে করে দিচ্ছি বাটন বর্ডার আমরা বাটন বর্ডারটা বাড়াতে পারবো এবং কমাতে পারবো ঠিক আছে এবং আপনি বাটন বর্ডারে কি করতে পারবেন আগের মতো আপনার বাটন বর্ডারে কি করতে পারবেন এখানে আপনার ইচ্ছে মতো এখানে কালার দিতে পারবেন ঠিক আছে এই দেখুন আপনি ইচ্ছে মতো আপনি আপনার বাটন বর্ডারে কালার দিতে পারবেন ঠিক আছে তো আমরা আপাতত এটা এভাবে রেখে দিচ্ছি এখানে আর কোনো কাজ নেই আমাদের ওকে আর এখানে আছে গো টু সোশ্যাল মিডিয়া লিংক কিভাবে শেয়ার করতে হবে সোশ্যাল মিডিয়া লিংক কিভাবে অ্যাড করব এটা সেটা আমরা আগামী ক্লাসে দেখব ওকে তো আপাতত আমরা এটাকে পাবলিশ করে দিলাম ওকে ওকে আমরা ফুটার মেনুতে অ্যাবভ ফুটার হ্যাঁ অ্যাবভ ফুটার শেষ করলাম ওকে এরপর থাকলো আমাদের লেআউট সেকশনের ফুটার মেনুর উইডগেট ফুটার আমরা যদি উইডগেট ফুটারে যদি ক্লিক করি তাহলে দেখুন আমরা যদি উইডগেট ফুটারে ক্লিক করি তাহলে দেখুন উইডগেট ফুটারে আমাদের তিনটা সেকশন আমরা পাচ্ছি এই দেখুন লেআউট এই লেআউটটা কোন লেআউট এই যে নিচে একটু দেখেন এই যে লেআউটটা এই লেআউটটা হচ্ছে এটা এই যে নিচের যে লেআউটগুলো আপনি দেখতে পাচ্ছেন টপ স্টোর এন্ড পয়েন্ট তারপর এখানে প্রোডাক্ট কন্টাক্ট ডিটেইলস তারপর কন্টাক্ট আস মোর অ্যাবাউট স্টোর এগুলো হচ্ছে এগুলো আমরা যদি এটা ক্রস করি তাহলে আপনারা এখানে দেখতে পারবেন যে আমাদের এই মেইন লেআউটগুলো চলে যাবে একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন এই দেখুন আমাদের লেআউটগুলোই চলে গেল এখান থেকে তো এই লেআউটগুলো আনতে হলে আপনি ঠিক কিভাবে এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার এখানে আপনার লেআউটগুলো চলে আসবে এখানে আপনি ক্লিক করলে আপনার লেআউটগুলো চলে আসবে এই দেখুন আমাদের লেআউটগুলো চলে আসলো এরপর দেখুন এখানে আছে গো টু উইডগেট আপনি উইডগেটে যাওয়ার পর এখানে যতগুলো স্লাইড বার আছে প্রত্যেকটা স্লাইড বারে আপনি এখানে প্রত্যেকটা স্লাইড বারে আপনি এখানে কাজ করতে পারবেন এখানে যতগুলো স্লাইড বার আছে প্রত্যেকটা স্লাইড বারে আপনি এখানে কাজ করতে পারবেন ঠিক আছে, প্রত্যেকটা স্ল্যাবারে আপনি এখানে কাজ করতে পারবেন। ঠিক আছে, ওকে। তো এরপরে আসে দেখুন এখানে বিলো ফুটার। আমরা যদি বিলো ফুটারে ক্লিক করি, তো বিলো ফুটার ক্লিক করার পর এখানে লেআউট সেকশন আমরা পাচ্ছি। এখানে আমরা লেআউট সেকশন পাচ্ছি। একদম নিচের যে ফুটারটা, এই যে ফুটারটা, এই ফুটারটা কথা বলা হয়েছে, এই যে একদম নিচে এখানে দেখুন গেট ইট অন গুগল প্লে ডাউনলোড অ্যাপ স্টোর, এই ফুটারের কথা বলা হচ্ছে। তো এই ফুটার কথা কিভাবে বলা হচ্ছে, আমি এখানে ক্রসে যদি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন যে আমাদের এই নিচের একদম ফুটারটা চলে যাবে। আপনারা দেখতে পারবেন, দেখুন আমাদের এই ফুটারটা অলরেডি চলে গেছে। তো এখানে দুইটা ফুটার দেওয়া আছে। আমরা সবসময় কি করবো, এটাকে নিচের ফুটারটাকে আমরা এক ফুটারে রাখবো। আমরা নিচের যে ফুটারটাকে আছে একটা ফুটারে রাখবো, যেখানে আমাদের কপিরাইট আমাদের ওয়েবসাইট নাম যেন থেকে থাকে। তো একটা ফুটারে রাখলাম, এই দেখুন কপিরাইট টপ স্টোর ডেভেলপ বাই থিম হল। এখানে আমরা কপিরাইট টপ স্টোর পরিবর্তে আমরা এখানে আমাদের ওয়েবসাইটের নাম লিখে দিব কপিরাইট বাই অনলাইন শপিং। এরপরে এখানে আছে ডেভেলপড বাই আমাদের এখানে আছে থিম হোল্ড। এখানে আমরা এই থিম হোল্ডটাকে কেটে আমরা আমাদের ওয়েবসাইটের নাম লিখে দেব অনলাইন শপিং। তাহলে দেখুন এখানে আমরা যাই কিছু চেঞ্জ করলাম, সরি শপিং, তাহলে দেখুন এখানে আমরা যাই কিছু চেঞ্জ করলাম, প্রত্যেকটা চেঞ্জ কিন্তু আমরা এখানে চলে আসলো। ঠিক আছে, তারপর আপনি এখানে চাইলে কি করতে পারবেন, আপনি এই যে সেকশনটা বাড়াতে পারবেন, ঠিক আগের মতো সেকশনটা বাড়াতে পারবেন, সেকশনটা কমাতে পারবেন, ইচ্ছে মতো আপনি এখানে আপনার ইচ্ছে মতো আপনি এখানে কাজ করতে পারবেন। ঠিক আছে, ওকে। এই যে দেখুন এগুলো আপনি বাড়িয়ে দিতে পারবেন, এখান থেকে আপনি কালারও দিতে পারবেন। তো আমরা আপাতত এখান থেকে পাবলিশ করে দিচ্ছি। ওকে, তো এখানকার আমাদের কাজ শেষ। আমরা একটু বেঁকে যাই। তো ফুটারের মধ্যে, লেআউটের ফুটারের মধ্যে আমরা অ্যাবভ ফুটার শিখলাম, উইডগেট ফুটার শিখলাম এবং বিলো ফুটারের কাজ আমরা শিখলাম। ওকে, তো আমরা একটু বেঁকে যাই। ওকে, আমাদের হেডার শেষ, হেডার সেকশন শেষ করলাম, ব্লক সেকশন শেষ করলাম, ফুটার শেষ করলাম। এখন রয়েছে আমাদের স্লাইড বার। তো আমরা যদি স্লাইড বার অপশনে যদি ক্লিক করি, তাহলে দেখুন এখানে আমাদের দেখাচ্ছে যে ফ্রন্ট পেজ এবং ইন্টারনাল পেজ। এগুলা কি অ্যাক্টিভ বোথ স্লাইড বার, অ্যাক্টিভ বুট স্লাইড বার এবং এখানে আছে অ্যাক্টিভ বুট স্লাইড বার। এগুলা কি, এগুলো হচ্ছে যে এই যে আমাদের এই যে পেজটা কতক্ষণ পরপর স্লাইড করতেছে, এই যে এই পেজটা কতক্ষণ পরপর আমাদেরটা স্লাইড করতেছে, এই স্লাইড বারকে বোঝানো হচ্ছে। আপনি যদি এটাকে যদি অফ করে দেন, মনে করুন এখানে যে ডিসেবল লেফট স্লাইড বার বা ডিসেবল রাইট স্লাইড বার, আমাদেরটা অফ হয়ে যাবে। মানে এর কাজ হচ্ছে যে আপনার এই পেজটাকে সে এই যে এখানে যে প্রোডাক্টগুলো আপনি এড করেছেন, এই প্রোডাক্টগুলো বারবার সে স্টার্ট করে দেবে। এই যে নিচেরগুলো আমাদের যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো সে করবে এভাবে এভাবে স্টার্ট করে দেবে। ঠিক আছে, এই কাজই হচ্ছে এটা যেভাবে আছে আমাদের এভাবে অন থাক। ওকে, তো এরপরে আছে দেখুন মুভ টু টপ। আমরা যদি মুভ টু টপে ক্লিক করি, তাহলে দেখুন এখানে যে ব্যাকগ্রাউন্ড কালার, আপনার এই থিমসের ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, আপনার এই থিমসের ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা কালার আছে, এই কালারটা আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। মনে করুন এখানে আছে যে আইকন কালার। হ্যাঁ, আইকন কালার, আমরা যদি আইকন কালারে ক্লিক করি, আপনি এখানে আইকন কালার যে কোনো একটা কালার আপনি সিলেক্ট করে দিতে পারবেন, আইকন কালার। তো আমরা যদি একটু নিচে যাই, আমাদের কোথায় রেড হয়েছে আমরা সেটা দেখতে পারবো, লাল হয়েছে কোথায় এখানে আমরা দেখতে পারবো, কোন একটা জায়গায় আমাদের পয়েন্টার লাল হয়েছে, আমরা একটু খুঁজলেই পেয়ে যাব। আইকন কালার নিচে হবে, একটু এই যে নিচে হবে, এই যে দেখুন রেড মোড। আমরা রেড মোডে যখন যাচ্ছি আমাদের ইয়েটা লাল হয়ে যাচ্ছে। আমরা আরেকবার দেখি, এখানে এই কালারটা চেঞ্জ করে দেখি, না এটা না, তো এখানে কোথায় আমাদের আইকন কালার আছে আমরা খুঁজতে হবে এটাকে। এখানে আমাদের কোথায় আইকন কালার আছে, আমাদের খুঁজলে আমরা পেয়ে যাবো, একটু খুঁজলে আমরা এখানে আইকন কালার পেয়ে যাবো। ক্যাটাগরি shop push list color আমাদের এটা অন আছে কিনা এটা তো অন আছে enable আচ্ছা আমরা একটু enable করে দেখি আমাদের এটা কোনটাতে স্লাইড নেই আমরা enable করলে একটু বুঝতে পারবো enable icon color এখানে কোন একটা জায়গায় আমাদের চেঞ্জ হচ্ছে বাট আমরা খুঁজে পাচ্ছি না आइकॉन टू कार्ड आइकॉन कलर आइकॉन तो एगुला के आइकन बोला है बट एगुला चेंज होच्छे ना आइकॉन कलर যে এগুলাকে আমরা খুঁজলে কোন একটা জায়গা আচ্ছা আচ্ছা সরি এই যে নিচে দেখুন আমাদের আইকন সরি এই এই আইকনটা এই যে দেখুন কালারটা চেঞ্জ হচ্ছে এই দেখুন এখানে আমরা যদি এখানে যদি এই কালার দেই তাহলে দেখুন সাথে সাথে আমাদের এই কালার হয়ে যাচ্ছে আমরা যদি এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা যদি চেঞ্জ করি লাল কালার যদি করে দেই তাহলে দেখুন আমাদেরটা লাল কালার হচ্ছে আবার এটাকে যদি আমরা যদি ওই যে সিলেক্ট আইকনে যদি সাদা সাদা যে কালার করে দেব মনে করেন সাদা কালার করতে কালো কালার করতে চাই কালো কালার হয়ে যাবে সাদা কালার করতে চাই সাদা কালার হয়ে যাবে মানে এই এটাকে আইকন বলা হচ্ছে ঠিক আছে देन आपने এখানে মুভ টু টপে আপনি এই কালারটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে আপনার ইচ্ছেমতো কালার এখান চেঞ্জ করতে পারবেন আপনি যদি আইকন না রাখতে চান তাহলে এখানে ইনেবল থেকে ডিসেবল করে দিবেন আপনার আইকনটা এখান থেকে চলে যাবে তাহলে দেখবেন আপনার আইকনটা এখান থেকে চলে যাবে এই দেখুন আপনার আইকনটা এখানে চলে গেছে আপনি যদি আইকন রাখতে চান ইনেবল করে দিবেন ইনেবল করার সাথে সাথে আপনার আইকনটা কিন্তু এই জায়গায় চলে আসবে ঠিক আছে আসলে দেখতে পেয়েছেন ওকে তো আমরা আপাতত এটাকে পাবলিশ করে দিচ্ছি ওকে তো এখান থেকে আমরা ব্যাক হই तो আমরা কি শিখলাম যে হেডার সেকশন ফুটার ব্লক সেকশন ফুটার সেকশন স্ট্যান্ড বার সেকশন এবং টপ মেনু বার সেকশন মুভ টু টপ অপশনটা আমরা শেষ করলাম তার মানে আজকে আমরা পুরো লেআউট সেকশনটা শেষ করলাম ঠিক আছে ওকে তো এরপরে রয়েছে দেখুন এখানে ফুটার পেজ সেকশন আমরা যদি ফুটার পেজ সেকশনে যাই তাহলে দেখুন এখানে যে টপ স্লাইড বার ট্যাবলেট প্রোডাক্ট কার্ডসোল প্রোডাক্ট কার্ডসোল ও ক্যাটাগরি প্রোডাক্ট লিস্ট কার্ডসোল রিবন ব্যানার ব্র্যান্ড এগুলো আমরা আগামী কালকে স্টেপ বাই স্টেপ শিখব একদিনে যদি আমরা এতগুলো যদি শিখে যাই আজকে আমরা দুইটা শিখছি ওয়ার্ডপ্রেস ডিফল্ট লেআউট আগামী কালকে আমরা শিখব ফন্ট পেজ সেকশন এবং টোটাল কালার এন্ড বিজি অপশন মানে যতটুক পারা যায় আমরা প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ শিখব তো আশা করি আপনারা ক্লাসটা অনেক সহজভাবে আমি বুঝিয়েছি এবং প্রমাণ সহ আপনাদের সবাইকে দেখিয়েছি যে কোন সেকশনে কি কাজ করলে কি হয় বা কোন সেকশন কি করলে কি হয় আশা করি আপনারা সেই জিনিসটা বুঝতে পারবেন ওকে আগামী কালকে আমরা বাকিগুলো করব ওকে আমি একটু সবাইকে জিজ্ঞাসা করি আচ্ছা একটু মাইকটা সবাই আনমিউট করুন সবাই কি পারবেন জি স্যার পারবো স্যার ইনশাআল্লাহ সহজ মনে হচ্ছে নাকি কঠিন স্যার সহজই মনে হচ্ছে স্যার এই যে আমি যতগুলো ক্লাস করাচ্ছি প্রত্যেকটা ক্লাস আপনারা আমার ক্লাসে পড়েই কিন্তু আপনারা কি করবেন যে দেখে নেবেন প্র্যাকটিস করবেন এতে কি হবে আপনারা ক্লাসের পাশাপাশি আপনাদের একটা ওয়েবসাইট তৈরি হয়ে যাবে তখন দেখবেন এই যে ক্লাসটা করালাম আপনারা যখন করবেন তখন 5 মিনিটে এটা করতে পারবেন আমি যে কোনটা করাইছি আপনি 5 মিনিটে করতে পারবেন তখন দেখবেন আপনার ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আপনাদের একটা পরিপূর্ণ একটা ওয়েবসাইট তৈরি হয়ে যাবে ঠিক আছে জি স্যার ক্লাস বিষয়ে কারো কোনো কোশ্চেন আছে আজকে কোশ্চেন হ্যাঁ বলেন স্যার কোশ্চেন থাকার কথা না স্যার মানে আপনি যেভাবে বুঝাইছেন স্যার আচ্ছা ঠিক আছে তাহলে আমি রেকর্ড অফ করে দিচ্ছি